এর মধ্যে রোগবালাই কেমন হয় রোগবালা যদি ঝড় হয় ভাঙ্গে যায় তাহলে সবই ভালো তাহলে তবিল গায়েব আর যদি ঝড় না পড়ে তাহলে ছড়া না পড়ে তাহলে হবে আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আমি আজকে চলে আসলাম গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে আমরা পাকা কলা খেয়ে থাকি 30 থেকে 40 টাকা হালি অস্বাভাবিক দাম এইজন্য দেখতে আসলাম কলা বাজারে যে কাঁচা কলা এখানে কত টাকা করে বিক্রি হচ্ছে আসলে এই কলার বাজারে সিন্ডিকেট আছে কিনা এটি যাচাই করার জন্য মূলত এই গোবিন্দগঞ্জ কলা বাজারে আসা দেখতে থাকুন ভালো লাগবে আমার নাম নুরুল ইসলাম গোবিন্দগঞ্জ কলা হাটি করি বুঝছেন ওই গৃহস্থকে কিনে লয় বাগান থেকে কিনে গৃহস্থকে আনে হাট বিক্রি করা হয় এই কলার মূল্য আছে আমরা 350 টাকা পিস এক পিস এক পিস একটা 350 টাকা পিস মানে পার হালি কত করে পড়ে হালি ধরেন হলে আপনি হলে 350 হলে ধর দুই পুন কলা হবে এই সরি দুই পুন কলা হবে আপনি তাহলে পড়ে চলে ওই 12 টাকা হালি মত টিয়ারিং খরচ হলো 15 টাকা হালি পড়ে দেবি 15 টাকা হালি পড়ে দেবি 15 টাকা হালি ঠিকানা দিয়ে পড়ে দেবি চাচার নাম কি আমার নাম ফজলুল করিম এটা কি বিক্রি করে রাখছেন জি বিক্রি করে রাখছি কত টাকা হতে পারে দাম 100 টাকা 100 টাকা এই কলার জাতের নাম কি চাম্পা কলা চাম্পা কলা মিষ্টি আছে মিষ্টি আছে ভিতর কি বিসি আছে না বিসি নাই আচ্ছা আমার নাম মোহাম্মদ জয়নুল ইসলাম আপনি একজন কি আমি একজন কলা চাষি কত বিঘের কলা আছে এক বিঘে কলা আছে আচ্ছা এক বিঘে কলা চাষ করতে কত টাকা খরচ হয় এক বিঘে কলা চাষ করতে আপনার সব সহ একবার কলা গাড়া সহ পানি নেওয়া সার তেল আপনার কিছু মেডিসিন আছে সব নিয়ে প্রায় 30-35 হাজার টাকা পড়ে যায় 30-35 হাজার টাকা জি আর এক বিঘে যদি আল্লাহ কোনো দুর্যোগ না দেয় বিক্রি করলে কত টাকা হয় প্রায় 1 লাখ টাকা বিক্রি করা যাবে 1 লাখ জি তার মানে কি 70 হাজার টাকা লাভ জি তাই এক বছরে এটা কি জাতের কলা এটা চাম্পা চিনি চাম্পা চাম্পা এই রোগ বালা কেমন হয় এই রোগ বালাই যদি প্রাকৃতিক দুর্ঘটনা না হয় তাহলে কোনো সমস্যা নাই আর যদি প্রাকৃতিক দুর্ঘটনা হয় ভেঙে যায় এটা আবার থোড়া পড়ে যায় হয় না ফলে না এই স্প্রে করেন স্প্রে করার লাগে যে পোকা ধরার জন্য কতদিন পর স্প্রে করেন এটা আপনার কলার ফলা থেকে শুরু করে আপনার প্রায় এক মাসের মতো করা লাগে আর কি সাত দিন পালন করা লাগে সাত দিন পর জি আপনি কি ব্যাপারী হ্যাঁ আমি কলার ব্যাপারী আচ্ছা এই যে এখানে এত কলা দেখতেছি একজনের কলার সাথে মিক্সার হয় না মিক্সার হওয়ার কারণে এইভাবে ফাল্টি কেউ ফাল্টি দেয় কেউ চাঁচ দেয় এই এই যে চিহ্ন হ্যাঁ এটা চিহ্ন এগুলো চিহ্ন মানে এক গাড়িতে দাঁড়ালে তিন ব্যাপারী চার ব্যাপারীর কলা যাবে ওই দিনই চার জনে গেলে চার চার ডাক দেবে কেউ হয়তো দেখবে পেটে সিল দেবে কেউ হয়তো চাঁচ দেবে কেউ এভাবে ফাল্টি দেবে এবং কেউ বা সমান করে কাটবে মানে এক একজন এক 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 একজন এক একজন গুইনিয়া যার যার কলা শেষে আলাদা করে চিহ্ন দেবে গুনিয়া দিবে আবার ওখানে ড্রাইভাররা যা নেমে দিবে গাড়ি সাদা হতে মহাজনরা পার্টিরা কেউ যায় না আচ্ছা এটা বিক্রি করতেছেন কিভাবে এই লোকে ওখানে যায় আবার হতে কেউ 10 ঘাড়া বেচা লিখছে কেউ 20 ঘাড়া বেচা লিখছে যে যে রকমের বিক্রি করতে পারে আচ্ছা এটা দেশে কোথায় যাচ্ছে এই লোকে এখন সেলের যায়
ঢাকাত কম যাচ্ছে ঢাকাতে না ঢাকার অবস্থা মানে ঢাকাত সবচেয়ে বেশি চলছে আপনি সিলেট ডিস্ট্রিক্টে হবিগঞ্জ নবীগঞ্জ মাধবপুর শেরপুর এগুলো জায়গাত বেশি চলছে বর্তমানে এগুলো দাম কত বর্তমানে আছে এগুলো ধরেন 200 টাকা করে কিনছে মনে করেন 200 টাকা 200 220 এরকম আর ওখানে যাওয়ার পরে কত টাকা করে পড়বে ধরেন গাড়ি ভাড়া 60 টাকা 70 টাকা খরচা পড়বে গাড়ি ভাড়া তার মানে 300 টাকার মধ্যে থাকবে হ্যাঁ 300 টাকার মধ্যে থাকলে ধর ঘরে আসবে 350 তো বাসা লিচ্ছে 500 বেশি চার থেকে তো 20 গাড়া বাই করে নিয়ে আবার হয়তো 200 করেও বিক্রি করা লাগছে যেটা যেটা হাজিরা ছোট পড়ে যাচ্ছে মনে করো এইভাবে আর কি ঠিক আছে থ্যাংক ইউ আমার নাম মোহাম্মদ ভুট্টু ব্যাপারী এই যে ব্যানে যে আপনি কলা দেখছি কি করবেন এলে কিনে নিলাম যা বিক্রি করব খুচুরে আপনি খুচরা বিক্রি করবেন জি এটা কত করে কিনলেন এলে কিনলাম 150 টাকা ঘাউ 150 টাকা কান্দি কান্দি মানে ঘাউ আপনারা বলেন জি আচ্ছা আপনি বিক্রি করবেন কত হতে পারে এলে ঠিক নাই 25 টাকা 30 টাকা খুচুরে বিক্রি করব খালি খালি আচ্ছা আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আপনি কি এখানকার ব্যাপারী জি আপনার নাম কি মোহাম্মদ খায়রুল ইসলাম খায়রুল ইসলাম এটা কি কলা অনুপম কলা আর ঢাকাত কয় সবজি কলা সবজি কলা আমরা অনুপম আমরা অনুপম কলা বলেন জি আচ্ছা এই অনুপম কলা যে এক কাদির দাম কত এই মনে করেন গোটাল একটা ছড়িয়ে এই দুটো নিলাম হচ্ছে 1600 টাকা আর এই দুটো এই দুটো নেওয়া হলো 1700 টাকা এত টাকা কেন আমরা তো ওইখানে দেখে আসলে 100 টাকা থেকে শুরু করে 300 টাকা মধ্যে বিক্রি হচ্ছে বলে চিনি চাম্পা হলো চিনি চাম্পা চিনি চাম্পা অনুপম কলা দাম বেশি হ্যাঁ আচ্ছা আপনি এগুলো কোথা থেকে কিনেন আমরা হাটে কিনি বাগান থেকেও কিনি আচ্ছা এগুলো সেল করেন কিভাবে সেল এলে মনে করেন পাইকারি বেচা হয় পন ভাও দেয় পাইকারি পন ভাও হ্যাঁ পন ভাও দেয় কত করে পন 700 টাকা করে বেচা হয় তাতে কাঁচা হালি কত করে পড়ে 35 টাকা কিনতে বলে আমার কাছে 40 বেশি 35 টাকা পড়ে যায় হ্যাঁ আর দোকানে ওরা পাকায় বিক্রি করে 40 45 তাতে লাভ কার হয় যার দোকানে বিক্রি তাদের লাভ বেশি হয় না আপনাদের লাভ বেশি হয় আমার কাছে সীমিত যারা খুচরা বেচে তাদের লাভ বেশি হয় খুচরা বেচে লাভ বেশি আর যারা জমি থেকে বিক্রি করে তাদের কেমন হয় তারা তো গায় সত্তা তো লাভ ঢাকার তো লাভ হবে আচ্ছা এই অনুপম কলা এক বিঘে চাষ করতে কত টাকা লাগে খরচ মেলা হয় কিন্তু এই কলাটা হয় কি আপনার এক বিঘে জমি 350 গাছ আছে বুঝলেন 200 গাছ থেকে না ভাইরাস ভাইরাস ধরে নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় কত টাকা খরচ হয় এক বিঘে এক বিঘে মনে করেন এটা হচ্ছে 20 থেকে 15000 টাকা খরচ পড়ে এক বিঘে এক বিঘে এত কম হ্যাঁ আর বিক্রি করে কত বিক্রি মনে করেন চাম্পা কলাটা হলে মারি যায় না খালি বাতাসে ভাঙে মানে চাম্পা কলা রিস্ক কম রিস্ক কম আর এই কলা রিস্ক বেশি এটা ভাঙে যায় বেশি না এটা তো ভাইরাস ধরে ভাইরাস ধরে ভাইরাস ধরে মানে এটার রিস্ক হচ্ছে ভাইরাস ধরে আয় দেখেন ধরছে আদা 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 আর চাম্পা কলা ভাইরাস ধরে না ভাইরাস ধরে না ওটা এইটা হলো পার্থক্য বাজার বেশি ছিল আজকে বাজার কম এখন কি আরো দিন যাবে এখন বাজার হ্যাঁ বাজার কমে যাবে কলার আমদানি হইতেছে এতে গাড়িস তো লোকসানের মধ্যে পড়তেছে হ্যাঁ তারা যে আপনারা ব্যাপারী আছেন তাতে লাভ হচ্ছে না লাভ হচ্ছে না
শুধু দর্শক মণ্ডলী আমরা এত সময় গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে কাঁচা কলার মার্কেট দেখার চেষ্টা করছি আমরা আসলে মূলত কাঁচা কলা এবং পাকা কলার মধ্যে যে পার্থক্যটা কেন এই পার্থক্য হয় সেটাই আমরা দেখার চেষ্টা করছি আশা করছি আজকের এই কলা বাজারের দর আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে প্রদীপ্ত কৃষির পাশেই থাকুন দেখা হবে নতুন কোন জায়গা আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ